প্রথমে এই যে ইন্টারনেট যে অপশনটা আছে এটার মধ্যে চাপ দেন। চাপ দেওয়ার পরে দেখেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং দেওয়া আছে, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ে চাপ দেন। চাপ দেওয়ার পরে এই জায়গায় দেখেন ইথারনেট টু প্রপার্টিজ দেওয়া আছে, প্রপার্টিজে চাপ দেওয়ার পরে আপনি একটু নিচে আসলে দেখবেন IPv4 DNS সার্ভার লেখা আছে। এই যে 192.8.2 জায়গা কপি করেন, কেন কপি করবেন আমি দেখাচ্ছি। কপি করার পরে আপনার যে ব্রাউজারই থাক সেই ব্রাউজারই থাকেন, ব্রাউজারে গিয়ে ব্রাউজারের উপরে পেস্ট করে দেন। পেস্ট করার পরে ইন্টার প্রেস করেন। ইন্টার প্রেস করার পরে আমারটা তো এটা ডিরেক্টলি আসছে, কারণ আমি এলাম রাউটার আগে ভাগে সেট আপ করা। যদি সেট আপ করা না থাকে জাস্ট 1-2 মিনিটের মধ্যে জাস্ট পাসওয়ার্ড উপরে ইউজার আইডি আর নিচে 2টা পাসওয়ার্ড দিয়ে আপনি সেট আপ করে নেবেন। আর পাসওয়ার্ড দেওয়া আছে, আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পরে এই জায়গায় দেখেন কানেকশন ফেইল্ড, মানে আমার আমার রাউটারের মধ্যে কোনো প্রকার কোনো কানেকশন দেওয়া নেই। আমি এটা এই জায়গায় দেখেন ওয়্যারলেস সেটিং দেওয়া আছে, যদি থাকে আপনার ওয়্যারলেস সেটিং থাকবে, মাস্ট থাকবে, তো আপনি ওয়্যারলেস সেটিংয়ে যান। যাওয়ার পরে এই জায়গায় ওয়্যারলেস সেটিং যেটা আছে সেটা হলো আপনার ওয়াইফের ওয়্যারলেস মোড যেটা আছে এইটাই প্রেস করেন। প্রেস করার পরে ওয়্যারলেস মোডস ইনেবল করেন, আমি এটা ইনেবল করতেছি। YSP যা আছে থাক, কোনো সমস্যা না, বিভিন্ন রাউটারে বিভিন্ন অপশন থাকে। জাস্ট আপনি ওয়্যারলেস মোড যেটা এই WYSP এই অপশনটা কোথায় আছে খুঁজে বের করে দেখেন। সিলেক্ট SSID, এর মানে হইলো আপনার ওয়াইফের যে অপশনগুলো সেগুলো এই জায়গায় শো করবে। এই জায়গায় আমি দেখতে পেয়েছি আমার আশপাশে এতগুলো ওয়াইফের কানেকশন দেওয়া আছে, প্লাস আমার ফোনের যে হটস্পটের যে লাইন সেই লাইনটা, তা আমার যেটা ফোনের যেটা সেটা তো আমি বুঝতেই পেরেছি যে এই অপশনটা দেওয়া আছে। তো আমি এই জায়গায় প্রেস করি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কী। আপনার যদি কোনো ওয়াইফাই জানা থাকে বা আপনার ফোনের হটস্পটের পাসওয়ার্ড কী, সে পাসওয়ার্ডটা একটু এই জায়গায় দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে সেভ দেন। সেভ দেওয়ার পরে এই জায়গায় কিছুক্ষণ সময় নেবে 100% কমপ্লিট হওয়ার পরে। আমরা একটু ধৈর্য ধরি 100% কমপ্লিট হওয়ার পরে, তারপরে আমরা দেখব অটোমেটিকলি আমাদের রাউটার থেকে সে ওয়াইফের যে ইন্টারনেট সেটা রাউটারের মাধ্যমে আমাদের PC-তে কানেকশন হয়ে যাবে, আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন আপনি এই জায়গার মধ্যে আমাদের ইন্টারনেট যে অ্যাক্সেস সেটা কানেক্টেড হয়ে গেছে, তার মানে এখন আমরা চাইলে যে কোনো কিছু ওপেন করতে পারবো। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিও। তো কেমন লাগলো, যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে অবশ্যই বের হবেন।